নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো রাজ্যের নার্সিং কলেজগুলিতে 2667টি আসন বাড়ালেন মুখ্যমন্ত্রী। তবে সেটা জানতে গেলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হন এই চ্যানেলে তাহলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। রাজ্যের বিভিন্ন নার্সিং কলেজে 2667টি আসন বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে 9333 জন নার্স নিয়োগের সিদ্ধান্ত গ্রহণের পর নার্সিং কলেজে আসন বাড়ানোর উদ্যোগকে মুখ্যমন্ত্রী সময়োচিত পদক্ষেপ বলে মনে করেছেন সংশ্লিষ্ট মহল। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে এর মধ্যে জিএনএম, বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি এবং এমএনসি নার্সিং আসন রয়েছে। রাজ্যে বিভিন্ন নার্সিং কলেজে বর্তমানে 4500 জিএনএম আসন ছিল, এবার তা বেড়ে হলো 5577টি। একইভাবে বেসিক বিএসসি নার্সিং আসন 1675 থেকে বেড়ে হলো 2760টি। পোস্ট বেসিক আসন বাড়লো 555 থেকে বেড়ে দাঁড়ালো 955টি। এমএসসি নার্সিংয়ে আসন ছিল 280টি, বেড়ে হলো 385টি। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নার্সের অভাব মেটাতে নতুন নিয়োগের পাশাপাশি নার্স তৈরি করা জরুরি, তাই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত জানিয়েছেন স্বাস্থ্যভবনে এক কর্তা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।